শুভেচ্ছা আমন্ত্রণ দেশ জনপদ লাইভে সঙ্গে আমি শিকাজিস দেশ জুড়েই বেড়ে চলেছে ডেঙ্গুর ভয়াবহতা আক্রান্তের পাশাপাশি দীর্ঘ হচ্ছে প্রাণহানির সংখ্যাও এই অবস্থায় সংকট দেখা দিয়েছে স্যালাইনের এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে আলমগীর সবুজ বগুড়া থেকে সঞ্জু রায় পিরোজপুর থেকে হাসিবুল ইসলাম হাসান যুক্ত হচ্ছেন প্রথমেই যাচ্ছি বন্দরনগরী চট্টগ্রামে আলমগীর সবুজের কাছে সবুজ কি দেখছেন সবশেষ ডেঙ্গু পরিস্থিতি আমাদের জানান আর পুশ স্যালাইন সংকটের বিষয়ে কোনো সংবাদ রয়েছে কিনা আপনার কাছে বিস্তারিত জানান ঈশিকা চট্টগ্রাম আসলে ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু বিশেষ করে মৃত্যুটা আসলে যেন পাল্লা দিয়ে বাড়ছে প্রতিদিন এ পর্যন্ত মৌসুমে 50 জন আসলে রোগী মারা গেছে ডেঙ্গু আক্রান্ত হয়ে এবং গত 24 ঘন্টায় যার মধ্যে আছে দুজন এটা খুব আশঙ্কার বিষয় আসলে মানুষের মধ্যে প্রচণ্ড আতঙ্ক দেখা দিয়েছে যেহেতু ডেঙ্গু হচ্ছে ডেঙ্গুর প্রবণতা বেড়েছে আক্রান্তের সংখ্যা বেড়েছে পাশাপাশি হঠাৎ করে বেড়ে গেছে মৃত্যুর হারটা এই এই মাসে যে এই মৌসুমে যে 50 জন মারা গেছে এর মধ্যে এই মাসে মারা গেছে অর্থাৎ এই আগস্টে মারা গেছে 25 জন প্রতিদিনই আসলে দুজন তিনজন একজন এভাবে চট্টগ্রামে মারা যাচ্ছে এ কারণে মানুষের মধ্যে আসলে প্রচণ্ড আতঙ্ক দেখা দিয়েছে এবং ডেঙ্গু নিয়ে মানুষের মধ্যে এতদিন যেটা আসলে আতঙ্ক কিছুটা মাঝে মধ্যে কম থাকলেও কিংবা হেলাফেলা করলেও আসলে মৃত্যুটা আসলে মানুষের মধ্যে আতঙ্কটা প্রচণ্ডভাবে বাড়িয়ে দিয়েছে এবং স্কুল কলেজগুলোতে আমরা দেখেছি এবং যেটা খবর নিয়েছি বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা আসলে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে এবং একটা স্কুলের এই মৌসুমে এই এই মাসে 107 জন শিক্ষার্থী আক্রান্ত হয়েছে এবং একইভাবে অন্যান্য স্কুলের শিক্ষার্থীরা আতঙ্ক হচ্ছে এবং চট্টগ্রামে মৃতের হারের মধ্যে আসলে শিশুদের সংখ্যাটা অনেক বেশি আসলে এ পর্যন্ত মারা যাওয়াদের মধ্যে 19 জন হচ্ছে শিশু 13 জন পুরুষ এবং 18 জন মহিলা এবং এ পর্যন্ত আসলে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছে এই মৌসুমে 4,946 জন যেটা আমাদেরকে যেটা আমার আমাকে আমাদেরকে চট্টগ্রামের সিভিল সার্জন আমাদেরকে যে তথ্য জানিয়েছে সেখানে বলা হচ্ছে এই মৌসুমে চট্টগ্রামে এ পর্যন্ত 4,946 জন আক্রান্ত হয়েছে এবং মারা গেছে 50 জন এর মধ্যে আসলে চট্টগ্রাম শহরে আক্রান্ত হচ্ছে 3,403 জন এবং উপজেলা পর্যায়ে 1,543 জন আক্রান্ত হয়েছে এবং আসলে প্রতিদিনই আসলে আমরা খবর দিচ্ছি এবং যেটা বলছি আসলে সচেতন হওয়ার বিকল্প নেই বিভিন্ন জনরা বলছেন বিশেষ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কিংবা যারা সংশ্লিষ্টরা আছেন তারা বলছেন সতর্ক হওয়ার কোনো বিকল্প নেই কিন্তু মানুষের আসলে অভিযোগ হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কিংবা যারা মশক নিধনে যাদের প্রধান দায়িত্ব তারা আসলে তাদের দায়িত্ব ঠিক মতো পালন করছে না এবং সিটি কর্পোরেশনের প্রতি মানুষের আঙ্গুল আসলে বেশি তারা বলছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সাধারণত যেভাবে মশক নিধনের কার্যক্রম নেয় সেটা এবার নেয়নি যদি সিটি কর্পোরেশন 100 দিনের যে তাদের ক্র্যাশ প্রোগ্রাম চালাচ্ছে তারা বাসা বাড়িতে ড্রোন নিয়ে ডেঙ্গুর প্রজনন ক্ষেত্র যেটা এডিস মশার প্রজনন ক্ষেত্র আছে কিনা সেগুলো আসলে শনাক্ত করছে এবং জরিমানা করছে তারা বলছে আসলে চট্টগ্রামের নির্মাণাধীন ভবন এবং অন্যান্য ভবনের ছাদে বিভিন্ন তারা এডিস মশার লার্ভা পেয়েছে 80-90% বাড়িতে তারা এই লার্ভা পেয়েছে বলে তারা দাবি করেছে অন্যদিকে সাধারণ মানুষ বলছে আসলে এটার চাইতে বেশি জরুরি নালা নর্দমা কিংবা বাসা বাড়ির আশেপাশে মশা আছে কিনা সেগুলো নিধন করা এই পর্যায়ে যে ওষুধ ছিটাচ্ছে সেটা নিয়ে আসলে চট্টগ্রামের সিটি কর্পোরেশন যে ওষুধ দিচ্ছে সেটা নিয়ে আসলে প্রশ্ন আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটা গবেষণা দল এই ওষুধকে আসলে এই ওষুধে মশা মরে না বলে দাবি করেছে কিন্তু এবার চট্টগ্রামের মেয়র বলেছেন তারা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের পরামর্শ মতে ওষুধ নিয়েছে তারপরে আসলে মশা মরছে না বলে মানুষের অভিযোগ আছে অন্যদিকে ঈশিকে আপনি যে প্রশ্নটা করলেন স্যালাইন সংকট চট্টগ্রামে আসলে সে ধরনের স্যালাইন সংকটের কোনো খবর আমাদের কাছে নেই আসলে স্যালাইন যারা আমরা কথা বলেছি তারা বলছে পর্যাপ্ত পরিমাণ স্যালাইন আছে কিছু কিছু অনেক সময় দোকানগুলিতে আসলে অনেক দোকানে অনেক সময় স্যালাইন সংকট মানে ফুরিয়ে যায় এটা হয় কিন্তু সামগ্রিকভাবে আসলে স্যালাইনের সংকট আমাদের
আমাদের কাছে এই ধরনের কোনো খবর নেই। অন্যদিকে চট্টগ্রামের মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ, আমি এখন যেখানে আছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এবং অন্যান্য হাসপাতাল বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ বলেছেন আসলে সেখানে প্রতিদিনই আসলে রোগী ভর্তি হচ্ছে, বিভিন্ন হাসপাতালে সে রোগীর ধারণের তাদের জায়গা নেই, প্রতিদিনই আসলে একটু করে জ্বর হলে কিংবা দু একদিন পার হলে মানুষ আতঙ্কিত হয়ে হাসপাতালের দিকে ছুটছেন। যেহেতু মৃত্যুর হারটা বেড়ে যাচ্ছে, মানুষ আসলে আতঙ্কের মধ্যে দিয়ে হাসপাতালে ছুটছেন। এবং যদিও অনেক চিকিৎসকরা আমাদেরকে বলেছেন যে যদি অবস্থা খারাপ না হয়, যদি চিকিৎসকরা না বলে তাহলে বাসাতে চিকিৎসা নিতে বলছেন, কিন্তু মানুষ আসলে আতঙ্কের কারণে অনেক সময় মেডিকেলে দৌড়ে যাচ্ছেন, এই কারণে সে মেডিকেলে জায়গা নেই। এবং বেসরকারি হাসপাতালগুলিতে আমরা খবর নিচ্ছি সেখানে আসলে ফিল ধারণের জায়গা নেই। মোটামুটি চট্টগ্রামে আসলে ডেঙ্গু পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। আরেকটা কথা না বললে নয়, এসিকে আমরা আগে দেখেছি, অন্যান্য বছর আমরা দেখেছি সংশ্লিষ্টরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক সামাজিক পক্ষগুলি আসলে সচেতনতার জন্য নানাভাবে প্রচারণা চালাচ্ছেন। আমরা চট্টগ্রামে এবছর ভয়াবহ হওয়ার পরে এ ধরনের কোনো কার্যক্রম আমাদের আসলে চোখে পড়েনি। সাধারণ মানুষ আশা করছে, মানুষ সংশ্লিষ্ট ছাড়াও যারা রাজনৈতিক সামাজিক সংগঠন আছে তারা যদি সচেতনতার জন্য প্রচারণা চালায় তাহলে মানুষ আরো বেশি সচেতন হবে। আমার কাছে চট্টগ্রামের আসলে বলতে গেলে ভয়াবহ চিত্র দিন দিন আসলে ফুটে উঠছে, চট্টগ্রামে ডেঙ্গুর ভয়াবহ চিত্র। এইভাবে দেশের অন্যান্য জায়গায় আসলে ভয়াবহ হয়ে উঠছে ডেঙ্গু পরিস্থিতি। আমরা ডেঙ্গুর আরো খবর জানতে এখন চলে যাব আমাদের সহকর্মী সঞ্জু রায়ের কাছে। সবুজ, আপনাকে ধন্যবাদ। ঈশিকা, আমাদের বগুড়াকে ধরা হয় উত্তরবঙ্গের অন্যতম একটি জেলা, যাকে বলা হয় উত্তরবঙ্গের প্রবেশদ্বার। তবে ঐশ্বরিক কারণেই বলবো যে সৃষ্টিকর্তার একটি পরম আশীর্বাদ, এত জনসংখ্যার একটি শহর, এত জনসংখ্যার একটি জেলা, 12টি উপজেলা নিয়ে এই জেলাটি গঠিত, অথচ ডেঙ্গু পরিস্থিতি বলবো যে অন্যান্য জেলার তুলনায় অনেকটাই কিন্তু বগুড়াতে ভালো এবং পরিস্থিতি দিন দিন কিন্তু উন্নতির দিকেই যাচ্ছে। গত 24 ঘন্টার যে আপডেট পেয়েছি ঈশিকা, আমাদের জেলা সিভিল সার্জন অফিস থেকে, তিনি জানিয়েছেন জেলায় কিন্তু বর্তমানে 44 জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এটি কিন্তু সরকারি হাসপাতালের তথ্য, তবে পরিসংখ্যান কিন্তু আরো রয়েছে। বগুড়াতে কিন্তু প্রচুর বেসরকারি ক্লিনিক রয়েছে, চিকিৎসা সেবা কেন্দ্র রয়েছে, সেগুলোতেও কিন্তু যাদের সাধ্য আছে, সামর্থ্য আছে, তারা কিন্তু সেখানেও চিকিৎসা নিচ্ছে। এইবারকার কিন্তু ডেঙ্গুর যে বিষয়টি, আমাদের বগুড়ার বিভিন্ন ডাক্তারের সাথে কথা বলে যেটি আমরা জেনেছি যে ধরন কিন্তু ভিন্ন, কারো জ্বর তো কারো কাশি, কারো গা ব্যথা, তো এই রোগের যে ধরন সেই ধরন কিন্তু এবার আমরা বেশ ভিন্ন টাইপের লক্ষণ করেছি। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে জ্বর নিয়ে যারা ডেঙ্গু পরীক্ষা করেছে তাদের অধিকাংশই নেগেটিভ আসছে, কিন্তু তাদের কিন্তু পরবর্তীতে যে আবার কিছুদিন পরে যে আবার পজিটিভ এসছে, এই কারণে অনেকে কিন্তু ঘরে ঘরে অসুস্থ হলেও অনেকে পরীক্ষাও করাতে চায়নি, একই সাথে পরীক্ষা না করার প্রবণতা বেশি। তবে ঈশিকা, আমাদের বগুড়ায় যেটি প্রবলেমটা হচ্ছে যে আমাদের শহরের বর্জ্য ব্যবস্থাপনা, ডেঙ্গু থেকে বাঁচার একমাত্র উপায় যখন সাধারণ মানুষের সচেতনতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা, তবে আমাদের বগুড়ায় যেটি সমস্যা, যেটি রাস্তার ধারে নদীর ধার থেকে শুরু করে বাসা বাড়ির ধারে চারিদিকে শুধু বর্জ্য ব্যবস্থাপনা, ময়লা আবর্জনা, যেখানে কিন্তু এডিস মশার লার্ভার জন্ম নেওয়ার একটা উপযুক্ত স্থান, এটি পরিষ্কার, নিয়মিত পরিষ্কারের জন্য যে উদ্যোগ, এই উদ্যোগ কিন্তু সঠিক কর্তৃপক্ষের নেই, যে কারণে ডেঙ্গুর কিন্তু পরবর্তীতে যে আরো নেতিবাচক পরিস্থিতি তৈরি হবে না এটির কিন্তু নিশ্চয়তা কেউ দিতে পারে না। তবে আরেকটি বিষয় বলি, পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি ডেঙ্গুর যখন প্রকোপ বেড়েছে বগুড়ায়, এর পাশাপাশি কিন্তু আমাদের বগুড়ায় তীব্র স্যালাইনের সংকট কিন্তু দেখা গেছে ঈশিকা। সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের জন্য স্যালাইনের সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা থাকলেও অন্যান্য যে রোগীরা আছে তারা কিন্তু হাসপাতালে স্যালাইন পায়নি, 87 টাকার স্যালাইন তাদেরকে কিন্তু বাইরে থেকে কিনে নিতে হয়েছে 200 থেকে 500 টাকায়। তবে সুখের খবর হচ্ছে আমাদের দেশ টিভির মাধ্যমে, আমাদের দেশ টিভিতে খবর প্রচারের পরে কর্তৃপক্ষের তদারকিতে এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই স্যালাইনের সিন্ডিকেট কিন্তু আর মাথা চাড়িয়ে উঠতে পারেনি, স্যালাইনের দাম কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে এসেছে। ডেঙ্গু পরিস্থিতি বগুড়াতে উত্তরণের জন্য সকলেই
জেলা সিভিল সার্জন যেটি বলছে 12টি স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত ডেঙ্গু কিট রয়েছে এবং স্যালাইন মজুদ রাখা হয়েছে যেন রোগীদের সেবা দিতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে। জেলায় নতুন করে গত 24 ঘন্টায় 10 জন শনাক্ত হয়েছে এবং প্রত্যেকের অবস্থা স্থিতিশীল আছে বলে সজিমেক এবং মোহাম্মদ আলী হাসপাতালের কর্তৃপক্ষরা আমাদেরকে জানিয়েছে। ঈশিকা, বগুড়া থেকে ডেঙ্গু নিয়ে আমার কাছে এটি ছিল সর্বশেষ তথ্য। এ বিষয়ে আরো তথ্য জানতে আমরা চলে যাব আমাদের সহকর্মী পিরোজপুরের হাসিবের কাছে। সঞ্জু, যেমনটা বলতেছিলেন যে ডেঙ্গুর অবস্থা তুলনামূলক পিরোজপুর একটি ছোট জেলা হলেও এখানে অবস্থা খুবই ভয়াবহ, এবং আমি একটি পরিসংখ্যান বললেই আপনি বুঝতে পারবেন যে পিরোজপুরে ডেঙ্গুর অবস্থাটা কতটা নাজুক অবস্থানে বর্তমানে অবস্থান করছেন। যে গতকালের কালকের হিসাব অনুযায়ী পিরোজপুরে 1942 জন রুগী ইতিমধ্যে শনাক্ত হয়ে গেছে, যা বিগত বছরের প্রায় 4 গুণ রুগী, এবং আজকে পিরোজপুরের জেলার বিভিন্ন হসপিটালে 144 জন রুগী চিকিৎসাধীন অবস্থায় তারা চিকিৎসা নিয়েছেন, এবং গতকালকেও 45 জন রোগী নতুন করে শনাক্ত হয়েছেন তা বলে চিকিৎসকরা জানিয়েছেন। এবং এই জেলায় এবছরই প্রথম 2 জন নারী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ইতিমধ্যে মারা গিয়েছেন, এবং বেশ কিছু শিশুরাও এইতে আক্রান্ত হয়েছেন এবং তারা চিকিৎসা নিয়েছেন। আমি এখন অবস্থান করছি পিরোজপুর জেলা হসপিটালে, এখানেও ইতিমধ্যে 30 জন রুগী চিকিৎসাধীন আছে এই হসপিটালে, এবং চিকিৎসকরা জানিয়েছেন যে এই যে হসপিটালে যে রুগী চিকিৎসারত রুগী রয়েছে তা হসপিটালের যে ন্যূনতম চাহিদা এবং রুগীর যে যারা ধারণ ক্ষমতার অনেক অনেক বেশি তারা ইতিমধ্যে রুগী চিকিৎসা দিচ্ছেন, এবং চিকিৎসকরা বিশেষ করে সিভিল সার্জন মহোদয়কে যে বিষয়ে জানিয়েছেন যে পিরোজপুরের নিসারাবাদ উপজেলায় এই যে আক্রান্ত সংখ্যাটা যে কোনো বাংলাদেশের যে কোনো উপজেলা থেকে অধিক অবস্থায় অবস্থান করছেন, এবং এই জেলায় 50 বিশিষ্ট একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থাকলেও এখানে প্রতিদিন 60-70 জনের উপরে রুগী চিকিৎসা নিচ্ছেন। এবং আমি এখন কথা বলতে চাচ্ছি যে পিরোজপুর হাসপাতালে একজন চিকিৎসাধীন অবস্থায় একজন ডেঙ্গু আক্রান্ত রুগীর সাথে, যে আপনি এই হসপিটালে কবে ভর্তিছেন, কি অবস্থা? আমি ভাইয়া সোমবার দিন বিকেলে হঠাৎ করে অসুস্থ, মানে জ্বর জ্বর অনুভব করছি, মঙ্গলবার দিন সকালে এসেই টিকিট কেটে ডক্টর দেখাইলাম, তারপর বেশি অসুস্থ লাগলো, তারপর ভর্তি হয়ে গেলাম আগে, তারপর পর রিপোর্ট বেরিয়েছে ডেঙ্গু পজিটিভ আসছে, তখন মনে করেন আমি ভর্তি হয়ে গেলাম, তারপর মনে করেন মোটামুটি ডক্টর ভালো চিকিৎসা দিচ্ছে, মোটামুটি অনেকটা সুস্থ। আল্লাহ, হ্যাঁ রেগুলার হসপিটাল থেকে দিয়েছে, 3 দিনে 3টা দিয়েছে। আমি একটি বিষয় জানিয়ে রাখি যে আপনাকে যে পিরোজপুর সিভিল সার্জন একটি বিষয় জানিয়েছেন যে পিরোজপুরের যে স্যালাইনের যে ডেঙ্গু আক্রান্ত রোগীদের স্যালাইনের বিষয়টা সেটা পর্যাপ্ত পরিমাণ মজুদ না থাকলেও কোনো সংকট হবে এরকম কোনো বিষয় নেই, এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার জন্য পর্যাপ্ত পরিমাণ কিট ইতিমধ্যে তারা ব্যবস্থা করেছেন। তবে একটি বিষয় জানিয়ে রাখি যে পিরোজপুর জেলার যে ইউনিয়ন পর্যায়ে ডেঙ্গুর অবস্থা খুবই একটি খারাপ অবস্থায় আছেন, এবং ইউনিয়নের জনপ্রতিনিধিরা জানিয়েছেন যে ডেঙ্গু প্রতিরোধের জন্য তাদের কোনো সরকারি বরাদ্দ না থাকার কারণে অথবা তার এরকম কোনো মশক নিধন কর্মসূচি না থাকার কারণে অনেকটাই সম্মুখীন হতে হচ্ছে তাদেরকে, এবং পৌরসভা পিরোজপুর জেলার যে বিভিন্ন পৌরসভা আছে এবং প্রশাসন থেকে তারা নিয়মিত মশক নিধনের জন্য কাজ করে যাচ্ছেন, এবং হচ্ছে যে পৌরসভাতে প্রচার প্রচারণা এবং মশক নিধনের ওষুধ পর্যন্ত তারা দিয়ে যাচ্ছেন, এবং মানুষকে সচেতন করার জন্য এবং যেও ডেঙ্গু আক্রান্ত হওয়া অথবা ডেঙ্গুর যে রোগের যে সিমটমগুলো যদি মানুষের মধ্যে দেখা দেয় তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য হসপিটালে ভর্তি হওয়ার জন্য চিকিৎসকরা জানিয়েছেন। ইশিকা, মূলত এই ছিল পিরোজপুরের ডেঙ্গু সর্বশেষ অবস্থান। হাসান, অনেক ধন্যবাদ আপনাকে। নদী ভাঙনের কবলে মানিকগঞ্জের বিভিন্ন উপজেলা তীব্র স্রোতে নদী গর্ভে বিলীন হচ্ছে স্কুল সহ বিভিন্ন প্রতিষ্ঠান। এই মুহূর্তে মানিকগঞ্জে যুক্ত হচ্ছি আব্দুল আলিমের সঙ্গে। আলিম, কেমন দেখছেন ভাঙন রোধে স্থানীয় প্রশাসন কি কি পদক্ষেপ নিচ্ছে আপনি আমাদের জানান। ইশিকা, আমি এই মুহূর্তে অবস্থান করছি মানিকগঞ্জের হরিরামপুরের ধুলসরা এলাকায়। এই ধুলসরা এলাকার বিভিন্ন জায়গায় তীব্র ভাঙনের সৃষ্টি হয়েছে গত 24 ঘন্টায়। আপনার 12টি ঘরবাড়ি এবং কি প্রায় 15 হেক্টর সমান্তর কৃষি জমি পদ্মাতে বিলীন হয়ে যায়। ইতিমধ্যে আমরা যেটি দেখতে পেয়েছি যে পানি উন্নয়ন বোর্ড ভাঙন নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়া স্থানীয়রা যেটা বলছেন যে পদ্মার ভাঙনে যারা
ভিটে মাটি ঘরবাড়িহীন হয়েছে, তারা কিন্তু অনেকেই রাস্তায় গাছের নিচে কিন্তু অবস্থান করছেন। এই মুহূর্তে আমি এখানের পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী রয়েছেন, আমরা এখন কথা বলবো তার সাথে। আচ্ছা, এই ভাঙন রোধে হ্যাঁ কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং স্থায়ী কোনো ব্যবস্থার কোনো ই আছে কিনা? ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমরা এই ভাঙন রোধে আমরা ইতিমধ্যেই জিও টিউব এবং জিও ব্যাগ, 250 কেজি স্যান্ডসিমেন্ট জিও ব্যাগ আর কি আমরা এগুলো ফেলছি আর কি, এবং ফেলে আমরা ভাঙন নিয়ন্ত্রণের চেষ্টা করছি আর কি। তো আমরা আশা করি যা ক্ষতি হয়েছে এরপর হয়তো আরো ওরকম ক্ষতি হবে না, কারণ আমরা প্রতিনিয়ত সাউন্ডিং নিচ্ছি। সাউন্ডিং নিয়ে যেখানে যেখানে আমরা স্কাউট দেখতে পাচ্ছি ঠিক সেই সমস্ত জায়গাতেই আমরা এই স্যান্ডসিমেন্ট মানে জিও ব্যাগগুলো ফেলছি আর কি। হ্যাঁ, তো আমাদের পরিস্থিতি এখন আমাদের নিয়ন্ত্রণে আছে, ইনশাল্লাহ এটা আর ই হবে না। তো আমরা আসলে এর আগে বলি আর কি, আমাদের এই হরিরামপুর এলাকায় প্রায় 22 কিলোমিটার আমাদের ভাঙন প্রবণ এরিয়া ছিল, তার মধ্যে আমরা অলরেডি 14.5 কিলোমিটার জায়গায় কাজ করেছি এবং বাকি যে কাজ লেন্থ আছে সেই লেন্থ আমরা পর্যায়ক্রমে কাজ করে যাচ্ছি আর কি। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন যে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ কিন্তু ভাঙন রোধে কিন্তু কাজ করছেন, সেই সাথে আপনার যে জিও ব্যাগ ফেলে কাজ করছেন, আর যে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু জানিয়েছেন যে এই ভাঙন রোধে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে তারা আছেন, এমনকি তাদের সার্বিক সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন প্রশাসনের কর্তৃপক্ষরা। ঈশিকা, এই ছিল মানিকগঞ্জের ভাঙনের এলাকার সর্বশেষ খবর। আলিম, অনেক ধন্যবাদ আপনাকে। মানিকগঞ্জে ভাঙনের এলাকার সবশেষ খবর জানছিলাম সহকর্মী আব্দুল আলিমের কাছে। এদিকে যশোরের সিঙ্গিয়া স্টেশনের কাছে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। খুলনার সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এ বিষয়ে সবশেষ খবর জানাতে আবারও আমরা যুক্ত হচ্ছি যশোরের সহকর্মী ইন্দ্রজিৎ রায়ের সঙ্গে। ইন্দ্রজিৎ, কি দেখছেন, দুর্ঘটনা কবলিত বগি উদ্ধার কাজ শুরু হয়েছে কিনা, আর এই দুর্ঘটনা শুরু হয়েছে কিভাবে? ধন্যবাদ ঈশিকা। ভোর 5টার দিকে খুলনা থেকে নাটোরগামী যে তেলবাহী ট্যাঙ্কার সেটি সিঙ্গিয়া, যশোরের সিঙ্গিয়া রেল স্টেশনের কাছেই লাইনচ্যুত হয়েছিল, সেটি এই বেলা 11টার সময় রেল চলাচল কিন্তু স্বাভাবিক হয়েছে। অর্থাৎ চিত্রা যে এক্সপ্রেস সেটি ঘটনাস্থল অতিক্রম করেছে বেলা 11:05 দিকে। আমি যদি আপনাদেরকে দেখাই যে উদ্ধার যে তৎপরতা সেটি কিন্তু চলছে, এবং যে ট্যাঙ্কার যে তেলবাহী যে ট্যাঙ্কারটি লাইনচ্যুত হয়েছে সেখানে প্রায় 42 টন তেল ছিল, অর্থাৎ তেল ডিজেল ছিল, সেটি কিন্তু স্থানীয় লোকজন, আপনারা দেখছেন ফুটেজে, সেই যে তেল পড়ে গিয়েছে মাটিতে সেটি কিন্তু স্থানীয়রা কুড়িয়ে নিয়ে যাচ্ছেন, এবং এখানে কিন্তু ব্যাপক মানুষের সমাগম দেখছেন আপনারা। এবং যারা এখানে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারা বলছেন তাদের দাবি যে বেলা 10:30 দিকে মূলত এই ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে, লাইন স্বাভাবিক হয়েছে, এবং 5.5 ঘন্টা পর এই খুলনার সঙ্গে কিন্তু রেল যোগাযোগ পুনর্স্থাপিত হয়েছে বলে তারা দাবি করছেন। তবে স্থানীয়রা বলছেন যে ভোর 4টার পরে মূলত দুর্ঘটনাটি ঘটেছে এবং এই 6 ঘন্টা পরে এই চিত্রা এক্সপ্রেস খুলনার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে ঘটনাস্থল অতিক্রম করে। এখন খুলনার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক আছে, তবে যে ক্ষতিগ্রস্ত যে ট্যাঙ্কারটি সেটি উদ্ধারের জন্য তৎপর রয়েছে রেল বিভাগের যারা কর্মকর্তা আছেন। আমরা যদি একজন স্থানীয়দের সঙ্গে কথা বলি যে এই দুর্ঘটনাটা আপনার এটা কখন দুর্ঘটনা ঘটছে এবং কি দেখছেন আপনারা একটু যদি বলতেন। এটা বলে আজানের একটু আগে হরাম করে আওয়াজে এটা পড়ে যায়, আমরা এসে দেখি তো অনেক লোকজন তেল পড়ে যাচ্ছে, চিল্লা পাল্লা করছে, আমরা এই পর্যন্ত দেখছি। এখন তো এদের জনগণ বহুত ট্রেন বন্ধ ছিল, ট্রেন কেবল উঠাই নিয়ে চলে গেল, ট্রেন পাস হলো ঢাকার ট্রেন এভাবেই। ঈশিকা, আপনি যেমনটি শুনছিলেন এই দুর্ঘটনায় কিন্তু কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে যে তেলবাহী ট্রেনের যে বগি সেটি লাইনচ্যুত হওয়ার কারণে 42 টন তেল পড়ে গিয়েছে, অর্থাৎ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এর কত মূল্য সেটি এখনও নির্ধারণ বা সংশ্লিষ্ট সূত্রে জানা সম্ভব হয়নি। আমরা রেলের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলছিলাম যিনি এই উদ্ধার তৎপরতা সঙ্গে ছিলেন, তিনি বলছেন যে 2.5 ঘন্টা চেষ্টার পরে মূলত এই যে ট্রেনের যে চলাচল সেটি স্বাভাবিক তারা করতে পেরেছে, অর্থাৎ তাদের দাবি যে 5.5 ঘন্টা পরে মূলত এই ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ঈশিকা, এই ছিল আমার কাছে সর্বশেষ। ইন্দ্রজিৎ, অনেক ধন্যবাদ আপনাকে। যশোরের সিঙ্গিয়া স্টেশনের কাছে যে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে আমরা সবশেষ খবর জানছিলাম সহকর্মী ইন্দ্রজিৎ রায়ের কাছে। নদী ভাঙনের কবলে রাজবাড়ির বিভিন্ন উপজেলা তীব্র স্রোতে নদী গর্ভে বিলীন হচ্ছে স্কুল সহ বিভিন্ন প্রতিষ্ঠান। এ বিষয়ে আরো জানতে রাজবাড়ি থেকে শফিকুল ইসলাম শামীম যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। রাজবাড়িতে শামীমের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছি। শামীম, ভাঙন রোধে স্থানীয় প্রশাসন কি কি পদক্ষেপ নিচ্ছে?
ধন্যবাদ ঈশিকা। আপনি যেমনটি জানাচ্ছেন যে রাজবাড়ী জেলার দৌলতদিয়া পাটুরিয়া যে নৌরুটি রয়েছে, সেই নৌরুটি দৌলতদিয়া পারে সাতটি ফেরিঘাট রয়েছে। তো এই ঘাটের ৬ নম্বর এবং ৭ নম্বর ফেরিঘাটটি ইতিমধ্যে নদী ভাঙন কবলে পড়েছে, তার কিছুদিন আগে কিন্তু ৫ নম্বর ঘাটটি একেবারে বিলুপ্ত হয়ে যায়। আমি একটি বিষয় দেখাতে চাচ্ছি যে আমি এই মুহূর্তে ৬ নম্বর ঘাটে রয়েছি। ৬ নম্বর ঘাটে কিন্তু কয়েকদিন আগে যে নদী ভাঙনি শুরু হয়, সেই নদী ভাঙনি রক্ষা করতে একমাত্র জিও ব্যাগের উপরে নির্ভর করতে হচ্ছে। পাশে আরেকটি ঘাট রয়েছে, সেই ঘাটটি হচ্ছে ৭ নম্বর ঘাট, সেই ঘাটেও একই অবস্থা। তো যদি আমি একটু জরিপকে বলতে চাই যে প্রতি বছরই এই দৌলতদিয়া ঘাটের ঘাটটি যে সাতটি ঘাট আছে, সেই ঘাটে কিন্তু প্রতি বছরই নদী ভাঙনির কবলে পড়ে। সেই নদী ভাঙনির কবলে পড়লে এখানে একমাত্র নির্ভরশীল হচ্ছে বিআইডব্লিউটি এর জিও ব্যাগ এবং পানি উন্নয়ন বোর্ডের কিছু জিও ব্যাগ। স্থায়ীভাবে তারা কখনো কোনো পদক্ষেপ নেয় না। ইতিমধ্যে দৌলতদিয়া ঘাটটাই তো আধুনিক করার একটা যে প্রক্রিয়া চলছে, সেটি এখনো পর্যন্ত কাজটি শুরু হয়নি। তো সব মিলে বলা যায় যে দৌলতদিয়া ঘাটের যে চাপটি ছিল, সেই চাপটি হয়তো এখন অনেকটাই কমে এসেছে। তবে প্রতি বছরই এই যে দৌলতদিয়া ঘাটের নদী ভাঙনির কবলে পড়ে বিলুপ্ত, মানে অনেকটাই বিলুপ্ত হয়ে যায়। তো আমি যদি বলি এখানে এই যে ঘাটের নদীর যে মাঝখানে, সেখানেও কিন্তু একটি সময় ঘাট ছিল। এটি প্রতি বছরই কিন্তু ভাঙতে ভাঙতে একটি সময় দৌলতদিয়ার অনেকটাই মানচিত্র থেকে অনেকটাই কিন্তু হারিয়ে গেছে। তবে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে জরুরি ভাঙন রোধ করার জন্য তাদেরকে জিও ব্যাগের উপরে নির্ভর করতে হচ্ছে, কারণ জিও ব্যাগ দিয়ে তারা ভাঙন প্রতিরোধ করার চেষ্টা করে। তার একটি বিষয়, পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে যে নদী ভাঙন ঘাটকে রক্ষা করার জন্য তারাও কিন্তু প্রতি বছরই জিও ব্যাগ ফেলে কিন্তু তারা ভাঙন প্রতিরোধ করে। কিন্তু এলাকাবাসীর সাথে আমি কথা বলেছি, তারা জানিয়েছেন যে প্রতি বছরই ভাঙন কবলে পড়ে তাদেরকে কিন্তু নিঃসঙ্গ হতে হচ্ছে। এখান থেকে যারা বসতি রয়েছে তাদেরকে কিন্তু প্রতি বছরই এখান থেকে ভেঙে অন্য জায়গায় তাদেরকে স্থানান্তর করতে হচ্ছে। পাশাপাশি যে দৌলতদিয়ার যে অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে, সেই ব্যবসায়ী প্রতিষ্ঠান কিন্তু প্রতি বছরই নদী গর্ভে বিলীন হয়ে তারা কিন্তু নিঃসঙ্গ হয়ে যাচ্ছে। তাদের দাবি যে এই দৌলতদিয়া ঘাটটা যদি আধুনিকায়নের কাজটা অতি তাড়াতাড়ি শুরু হয়, তাহলে হয়তো তারা ভাঙন থেকে রক্ষা পাবে। তো এলাকাবাসীর এই দাবিটি কিন্তু রয়েছে। তার আরেকটি বিষয়, আমি পানি উন্নয়ন বোর্ড বা বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের সাথে বলেছি, তারা জানিয়েছে যে অচিরেই কিন্তু দৌলতদিয়া মিনিমাম দর যেটা আধুনিকায়নের কাজটা, সেটা খুব তাড়াতাড়ি শুরু হবে। এবং ইতিমধ্যে কিন্তু এখানে যে জমি অধিগ্রহণের যে বিষয়টি, সেই বিষয়টি কিন্তু চলমান রয়েছে। আর সব মিলে বলা যায় যে এই দৌলতদিয়া গত ১০ বছরে কিন্তু এখানে প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে, যে ঘাটে যে ২ কিলোমিটার এলাকা জুড়ে নদী গর্ভে বিলীন হয়ে কিন্তু এটি কিন্তু একটা একটা প্রকার চেপে এসেছে। এখানে যে বসতি ছিল সেই বসতিরে কিন্তু বিভিন্ন এলাকায় চলে গেছে, বা ব্যবসায়ী প্রতিষ্ঠান ছিল তারাও কিন্তু বিভিন্ন এলাকায় চলে গেছে। তো এই ছিল, আমি এই বিষয়টি যদি বলি, তো এই রাজবাড়ী জেলার ভাঙন প্রতিরোধ না করলে হয়তো অচিরেই দৌলতদিয়ার ফেরিঘাটের ৬ নম্বর ঘাট এবং ৭ নম্বর ঘাটটি বিলীন হয়ে যাবে বলে এলাকাবাসীর ধারণা। এই ছিল রাজবাড়ী জেলার ভাঙনের সর্বশেষ সংবাদ। আমি এখন চলে যাচ্ছি স্টুডিওতে ঈশিকার কাছে। ঈশিকা, ময়মনসিংহে মাইলেজ ও পেনশন কমানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছেন রেলওয়ের স্টাফরা। এ বিষয়ে সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, বিক্ষোভ সমাবেশের সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানান। শিক্ষা, মাইলেজ নামের বেতন এবং পেনশন কমনের দাবিতে কিন্তু বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ ঐক্য পরিষদ আজকে বিক্ষোভ মিছিল করছে। অর্থাৎ ময়মনসিংহ অঞ্চলের উদ্যোগে আজকে কিন্তু বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে। আমরা দেখেছি যে ঘণ্টাখানেক আগে থেকেই কিন্তু এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে, এখনো পর্যন্ত কিন্তু চলছে। আমি এখন রয়েছি ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে রয়েছি, এখানে কিন্তু এই বিক্ষোভ মিছিলে যোগ দিয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দরাও কিন্তু তারা যোগ দিয়েছেন। এবং তাদের একটাই দাবি হচ্ছে যে সরকার যে উদ্যোগ নিচ্ছে, অর্থাৎ অর্থ মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নিয়েছে মাইলেজ নামের বেতন ও পেনশন কমানোর প্রতিবাদে, তারা এটির প্রতিবাদেই কিন্তু তারা এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে। অর্থাৎ তাদের দাবি যদি ২৭ তারিখ মধ্যরাত ১২টার আগে যদি পূরণ না করা হয়, অর্থাৎ সরকার যদি মেনে না নেয়, তাহলে তারা কিন্তু লাগাতার কর্মসূচির ডাক দেবেন। সেই বিষয়টি কিন্তু এখান থেকে আমাদেরকে জানানো হয়েছে। আমরা একটু কথা বলতে চাই আসলে তারা কী কারণে এই বিক্ষোভ
কর্মসূচি পালন করছেন, এখানে কেন্দ্রীয় একজন নেতা রয়েছেন, তার সাথে কথা বলবো। আসলে আপনারা কি কারণে এই বিক্ষোভ সমাবেশ করছেন? আমাদের একটা মাইলেজ বলে বেতনের অংশ, যেটা আমরা 162 বছর যাবৎ রেলের জন্মলগ্ন থেকে পেয়ে আসছি, রানিং স্টাফ গার্ড, লোকো রানিং স্টাফ গার্ড, টিটি কাউন্সিলররা, এটা 162 বছর যাবৎ পেয়ে আসছে। এটা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জটিলতা হয়েছে। সেই সময় এই 1978 সনে বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় 98 সনে বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা, যিনি একজন জনবান্ধব এবং শ্রমিক বান্ধব প্রধানমন্ত্রী, ওনার মাধ্যমে এটাকে পুনরায় স্বীকৃতি দিয়ে হয়েছে, সম্পূর্ণরূপে স্বীকৃত যে এটা রানিং স্টাফদের পার্ট অফ পে, অর্থাৎ বেতনের অংশ। সেই বেতনের অংশটি 162 বছর যাবৎ বিভিন্ন আমাদের রেলওয়ে যে কোড এবং বিধান, রেল রানিং শেড ম্যানুয়েল, এইসবের মধ্যে স্পষ্ট করে জানানো আছে যে এটা রানিং স্টাফেরা পাবে তার বেতনের অংশ হিসাবে, এটা সেটেলমেন্টে পাবে, বেতনে পাবে, সেটেলমেন্টে পাবে, আনুতুষি যা পায় সেটা 75% যোগ হয়ে এটা তাদের বেতন হিসেবে গণ্য হবে। কিন্তু একটি কুচক্রী মহল, আমরা যেটা মনে করি যে একটি কুচক্রী মহল, অর্থ মন্ত্রণালয়ে ঘাপটি মারা থাকা বর্তমান সরকারকে এই শেষ সময়ে, মানে ওনার নির্বাচনের সামনে এসে, মানে ওনাকে হেয় প্রতিপন্ন করার জন্য জাতির সামনে এবং ওনার যাতে বিব্রত করার পরিস্থিতিতে পড়ে, সেই জন্য একটি কুচক্রী মহল এটা নিয়ে নানান রকম তাল বাহানা করতেছে, একটা প্রজ্ঞাপন দিছে। আমরা আশা করছিলাম যে আমরা দীর্ঘ দিন যাবৎ এটা নিয়ে লড়ার পরে বেশ কয়েকটি প্রজ্ঞাপন হয়েছে, একবার আমাদের পক্ষে হয়েছে, আবার বিপক্ষে হয়েছে, আবার পক্ষে হয়েছে, আবার বিপক্ষে হয়েছে। সর্বশেষ আমাদের মাননীয় ডিজি মহোদয় সহ রেলমন্ত্রী এবং রেল সচিব মহোদয়, ওনারা দুজনেই একটি পত্রের মাধ্যমে আমাদেরকে আশ্বস্ত করেছিলেন, কিন্তু আমরা দেখলাম পরবর্তী সময়ে পুনরায় অর্থ মন্ত্রণালয় থেকে আরেকটি প্রজ্ঞাপন দিয়ে এটাকে আবার সমস্ত স্টাফদেরকে বিক্ষুব্ধ করে তুলেছে। এই অবস্থায় আমরা গত এক মাস পূর্বে থেকে ইয়াকে রেল কর্তৃপক্ষকে অবগত করেছি যে 27 তারিখ রাত 12টার আগে যদি আমাদের এই বিষয়টা সমাধিত না হয়, তাহলে 28 তারিখ থেকে আমরা সকলে কর্মবিরত যাব। এরপরেও মাননীয় মন্ত্রী মহোদয় গতকালকে আমাদেরকে একটা মিটিংয়ে ডেকেছিলেন, আমরা সেখানে মনে করেছিলাম যে ওনারা আমাদের আশ্বস্ত করবেন, কিন্তু সেখানেও ওনারা আমাদের এই বিষয়টা সমাধান করতে ব্যর্থ হওয়ার কারণে আমাদের এই ইটা অনুষ্ঠান, মানে আমাদের প্রোগ্রামটাকে আমরা চলমান রেখেছি এবং এটা 28 তারিখে গিয়া শেষ পরিণতিতে কি হবে, কর্মবিরতি পালিত হবে। শুনছিলেন যে আসলে তিনি বলছিলেন যে অর্থ মন্ত্রণালয়ে আসলে গাপটি মেরে থাকা একটি কুচক্রী মহল, কিন্তু তারা যে অর্থ মন্ত্রণালয়কে ভুল বুঝিয়ে কিন্তু তাদের যে দীর্ঘদিন ধরে তারা যে সুযোগ সুবিধা পাচ্ছিলেন সেটি নিয়ে কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছেন, সেই বিষয়টি কিন্তু কেন্দ্রীয় নেতারা বলছিলেন। আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে চাই, আসলে আপনারা যদি ধর্মঘটে যান অনির্দিষ্টকালের জন্য আসলে কি ধরনের প্রভাব পড়তে পারে? আমি প্রথমে একটা কথা বলবো যে আমার নেতৃবৃন্দ বলে গেছেন, আমি আন্দোলনের কথা আমার বলার প্রয়োজন, উনি বলেছেন আমার কথা, আমাদের যে আন্দোলন দাবি, আমাদের কোনো দাবি না, আমাদের এটা অধিকার। আমরা যেই আজকে আন্দোলনের পর্যায়ে রূপ দিছে, এটা কিন্তু আমাদের সরকারের কোনো বিপক্ষে নয়, আমরা কোনো রাজনৈতিক দলের কর্মী না, আমাদের রুটি রুজির সংগ্রামের জন্য আমাদের আন্দোলন। অনেকে বলতে পারে সরকারের শেষ মুহূর্তে আমাদের এই বর্তমান ধারা অব্যাহত রাখলে দেশের, বিশেষ করে রেল বন্ধ থাকলে সারা দেশ অচল থাকবে, এটা সরকার হটানোর কোনো আন্দোলন নয়, দেশকে বিব্রত করার আন্দোলন নয়, আমাদের আন্দোলন, আমাদের অধিকার ফিরিয়ে দাও। আমরা 1 টাকা বেতন বাড়ানোর দাবি করি নাই, আমাদের যা আছে
আমাদের ফিরিয়ে দাও, এটাই আমার কথা। শুনছিলেন যে তারা কিন্তু আসলে বেতন বৃদ্ধির দাবিতে যে আন্দোলন সেটি কিন্তু নয়, তারা বলছেন যে তাদের অধিকার অর্থাৎ পূর্বের ন্যায় তাদের অধিকার কিন্তু ফিরিয়ে দেওয়ার দাবি কিন্তু তারা জানিয়েছেন। আমরা ময়মনসিংহ অঞ্চলের একজন নেতা রয়েছেন, একটু সংক্ষেপে জানতে চাই আসলে আপনাদের, আপনারা আশা করছেন কি না সরকার আপনাদের দাবিটা আপনাদের কর্মবিরতির আগেই মেনে নিবে? এটা আমরা জানি না। আমরা জানি যে 160 বছর যাবত রেলওয়ে আইনে প্রতিষ্ঠিত এবং 1998 সালে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি তখনকার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, এটা মাইলেজ পার্ট অফ পে এবং 75% মাইলেজ যুগে পেনশন ও আনুতোষিকের অনুমোদন করেছিলেন। তো আজকে বর্তমান মন্ত্রণালয়ের একটি কুচক্রী মহল অসম্মতির পত্র দিয়ে আজকে আমাদেরকে আন্দোলনমুখী করে ফেলছে। আমি আপনার মাধ্যমে জানাতে চাই আগামী 27 তারিখের মধ্যে যদি আমাদের অর্থ মন্ত্রণালয়ের অসম্মতির সকল অসম্মতির পত্র বাতিল করা না হয়, 27 তারিখ দিবাগত রাত্রে 12 থেকে সর্বস্তরের রানিং স্টাফগণ অনির্দিষ্টকালের জন্য কর্মসূচিতে যাবে। ধন্যবাদ। আমি বক্তব্য দেওয়ার কিছু নাই। আমরা বাংলাদেশ রেলওয়েতে রানিং স্টাফগণ আজকে যে আন্দোলনে নামেছি, আমরা তো আন্দোলন করার কথা ছিল বেতন বৃদ্ধির জন্য। তো আমি বলতে চাই যে বাংলাদেশ বা পৃথিবীর এমন কোন দেশ আছে কি যে শ্রমিকদের বেতন কমিয়ে দেওয়া হয়? তা আমাদের বেতন এবং পেনশনে পূর্বের ন্যায় যা পাইতাম তার চেয়ে অর্থ মন্ত্রণালয়ের একটি কালো আদেশের মাধ্যমে আমাদের এই বেতন এবং পেনশনকে কাটেল করা হয়েছে। কিন্তু আমরা এটা কি করে মানি? বেতন কমানোর আমি জনগণ আপনাদের মাধ্যমে যাত্রী সাধারণ জনগণ সবার কাছে প্রশ্ন রাখতে চাই যে এমন কোন প্রতিষ্ঠান সারা বিশ্বে আছে কিনা যে বেতন কমিয়ে দেওয়া হয়। তাই আমরা আজকে এই আন্দোলনে ডাক দিয়েছি আগামী 27 তারিখের মধ্যে, 27 তারিখের মধ্যে যদি আমাদের পূর্বের ন্যায় বেতন এবং পার্ট অফ পে হিসাবে 75% মাইলের যুগে পেনশন ও আনুতোষিক প্রদানের সুস্পষ্ট আদেশ জারি না করা হয়, তাহলে 27 তারিখ রাত 12:01 থেকে মানে 28 তারিখ থেকে আমরা সর্বস্তরের সারা বাংলাদেশের রানিং স্টাফগণ অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাব। শুনছিলেন যে আসলে তারা কিন্তু অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির যে ঘোষণা সেটি কিন্তু দিয়েছেন এবং তাদের দাবি হচ্ছে যে অচিরেই যদি তাদের এই যে দাবি দেওয়া মেনে না নেওয়া হয়, এবং তারা একটি যুক্তিক কথা বলছেন যে অর্থাৎ তারা কিন্তু বেতন বৃদ্ধির কথা বলছেন না, অর্থাৎ তারা পূর্বের ন্যায় যে বেতন এবং পেনশন পেয়ে থাকেন সেটি কিন্তু অব্যাহত রাখার তারা দাবি জানিয়েছেন, এবং সেটি যদি আসলে 27 তারিখ আগে পূরণ না হয় তাহলে তারা কিন্তু অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাবেন, সেই ঘোষণা কিন্তু নেতৃবৃন্দরা দিয়েছেন এবং তারা প্রত্যাশা রাখছেন সরকারের কাছে যে সরকার এই বিষয়টি কিন্তু অচিরেই তারা সরকারের তাদের যে দাবি দেওয়া অর্থাৎ যুক্তিক যে দাবিটি সেটি কিন্তু মেনে নেবেন। শিকা, এই ছিল আমার কাছে ময়মনসিংহের রেলওয়ে স্টেশন থেকে রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদের যে কর্মসূচি তা নিয়ে সর্বশেষ। ইলিয়াস, অনেক ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহে মাইলেজ ও পেনশন কমানোর প্রতিবাদে যে বিক্ষোভ সমাবেশ করছেন রেলওয়ে স্টাফরা, আমরা সবশেষ খবর জানছিলাম সহকর্মীর কাছে। এ ছিল এখনকার দেশ জনপদ লাইভে। পরের বুলেটিন দুপুর 12:00 আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।